নমস্কার আপুনি সাবলৈ আৰম্ভ কৰিছে ফাইনাল ৰিপৰ্ট ষ্টুডিঅত মই কৃপাঞ্জল ক্লাছবংখী বহুকেইটা চৰ্চিত খবৰ আপোনাক জনাই থাকিম একাধিক্ৰমে প্ৰথম প্ৰসংগটো হৈছে লাভ জিহাদ প্ৰসংগত যি ঘটনা কৰিলে বা যি কথা কলে অতিকৈ তচ্ছিল্য কথা কলে বদৰুদ্দিন আজমলে যি কথা কিমান সমিছিল আপুনি নিশ্চয়কৈ জুকিয়াই চাব লাভ জিহাদ প্ৰসংগত মুখ্যমন্ত্ৰীক সমালোচনা কৰিবলৈ কৈ নাৰী জাতিক অপমান কৰিছে সাংসদ বদৰুদ্দিন আজমলে কেৱল নাৰী সমাজেই নহয় তীৰ্যক মন্তব্যৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীকো অপমান কৰিছে AIUDFৰ প্ৰধানজনে প্ৰশ্ন হয় এগৰাকী মুছলমান সম্প্ৰদায়ৰ মহিলাসকলৰে হওক বা তেওঁলোকৰ সম্প্ৰদায়ৰে হওক এক প্ৰকাৰৰ তেওঁলোকৰে মুৰব্বী নেকি তেওঁলোকৰে কথা শুনে নেকি বহুতে প্ৰশ্ন কৰিব বিচাৰিছে আমি নকওঁ এই মুহূৰ্তত তেখেতৰ ভাষ্যৰে শুনাম আগবঢ়াইছোঁ তেখেতৰ এটা লাভ জিহাদ কৰি দেখাই দিম না আমি তেখেতক খুব ধন্যবাদ প্ৰশ্ন উঠিছে মুছলমান জাতিৰ অভিভাৱক নেকি আজমল বদরদিন আজমলে কলে যে চার পাঁচ মুসলমান লড়কিওকে ভাগা লে যাও কোট রাখিব হেয়া জনাক আমি মিঠাই লৈ যাম দ্বিতীয়টো প্রশ্ন হয়েছে হিন্দু সম্পর্কে যথেষ্ট তাচ্ছিল্য সূচক মন্তব্য হিন্দুর প্রতি কিছু মন্তব্য মুখ্যমন্ত্রীক আক্রমণাত্মকভাবে কিছু অপমান সূচক মন্তব্য করেছে বদরদিন আজমলে আর তারপর এই যে কথাখার কলে যে চার পাঁচ মুসলমান লড়কিওকে লে যাও মুসলমান বচ্চিওকে লে যাও অর্থাৎ বদরদিন আজমলে মুসলমানের অভিভাবক বলে ভাবে নাকি নিজকে কেবাটাও প্রশ্ন ইয়াত আহি পড়েছে নারীর প্রতি অপমান সূচক মন্তব্য করা হয়েছে মুখ্যমন্ত্রীক অপমান করেছে এয়া মুখ্যমন্ত্রী আজমলের ঘোর অপমান আজমলের মন্তব্যের সর্বত্র তীব্র প্রতিক্রিয়া কোন বদরদিন আজমল ডাঙরিয়া কি অধিকার আছে অসমত যে তেখেতে এজন বাংলাদেশী মুসলমান হয়ে অসমীয়া হিন্দু রূপত তেখেতে এনেকা ধরনের কথা মন্তব্য রাখিব তাকো মোর আই আর মোর মাতৃসকলের বিরুদ্ধে কত অধিকার তেওঁক দিয়া হল ভারতবর্ষত অসমত যে তেওঁ হত্যাকর্তা বিধাতা যি দেশত যি রাজ্যত মা কামাখ্যার দ্বারা আমি আশীর্বাদ লও যি রাজ্যত গুরুজনার দ্বারা আমি আশীর্বাদ লও যি রাজ্যত প্রভু রামচন্দ্রর জন্ম হয়েছিল যি রাজ্যত মা সীতাক আমি মা বলে গণ্য করো তেনে স্থলত তেওঁ আজি হিন্দু মহিলার উপর তেওঁ এনেকা ধরনের মন্তব্য রাখিছে এইটো আমি কেতিয়াও সহ্য করব নোৱাৰো আজমলৰ তীৰ্যক মন্তব্যৰ পাছত এতিয়া প্ৰতিক্ৰিয়া আমি শুনাম একাধিক্ৰমে তিনিটা প্ৰথম প্ৰতিক্ৰিয়া আমি শুনাম কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাৰ ব্যৰ্থতা এই ব্যৰ্থতা ঢাকিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু আজমল ডাঙৰীয়াই সন্মিলিতভাৱে এটা সাম্প্ৰদায়িক বিষবাস্প সৃষ্টি কৰি মানুহক আচল মৌলিক সমস্যাবিলাকৰ পৰা আঁতৰাই ৰাখিব বিচাৰিছে গতিকে মই অসমৰ সংবাদ মাধ্যমকো অনুৰোধ কৰিম রাইজক অনুরোধ করিম যে এই দুজন চক্রান্তকারী যোনে আমার নিবনুয়া সমস্যা মূল্যবৃদ্ধির সমস্যা বানপানী গড়াখনিয়া সমস্যা ছয় জনগোষ্ঠীর সমস্যা অসম চুক্তি রূপায়ণ এই যে প্রতিশ্রুতিবিলাক দিছিলে এইবিলাক যদি আলোচনা হয়ে থাকে রাইজর মাজত যেটার কারণে আমি ভারত জোড়ো যাত্রা অসম করেছো তো এওঁলোকৰ সান্দহ খোৱা বালি তল যাব গতি গোটেই পরিবেশটুক বিনষ্ট করিবৰ কাৰণে তেওঁলোকে এটা পরিকল্পিত পরিকল্পিত আর যুতিয়া অকলে আজমল ডাঙরিয়া কৈছিল না ভাবিব কালি মুখ্যমন্ত্রী কৈছে শিলংলে কোন যায় এটা শিলংলে কোন যায় সেইটো ধর্মের উপর হব আর আমার যে সভ্যতা অসমীয়া সভ্যতা সে অকমান দিয়ে আগত আমার রানা গোস্বামীয় কৈছে যে 1228 খ্রিস্টাব্দত চুকাফায় এই সভ্যতার বীজ রোপণ করেছিলেন মহাপুরুষ শঙ্করদেবে সেই সভ্যতার পথটো মসৃণ কইলে আজি সেই সভ্যতাক যদি কোনোবাই পানী ফুকা মাৰি পেলাই জাতিক জীয়াই ৰাখিব বিচৰা মানুহে নীতি জ্ঞান দিবলৈ আহে সেয়া অসমীয়া সভ্যতাৰ প্ৰয়োজনীয়তা নহয় আৰু মই ভাবোঁ যে তেওঁলোকে মূল মৌলিক ৰাইজৰ সমস্যাবিলাকক পিঠি দিবৰ কাৰণে এই ষড়যন্ত্ৰ কৰিছে ইয়াৰ পৰা আমি আঁতৰত থাকিলে আমাৰ জাতি মংগল হ'ব আৰু কংগ্ৰেছ সাংসদ গৌৰৱ গগৈয়ে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে বদৰুদ্দিন আজমলৰ সেই কথাৰ পাছত কি কৈছে তেখেতে আগবঢ়াম এবাৰ বিপদত পড়লে 108 তেওঁলোকে টিপি এম্বুলেন্স বিচাৰে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া নিজের ব্যর্থতা আর ভারতজোড়ো যাত্রা জনপ্রিয়তা লুকাবলে আজমল সাহেবর নম্বরটি টিপি তেওঁৰ পৰা কিবা আবেগী কথা কয়
যার ফলত মানুষের মনত একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। কিন্তু মানুষ সহজ সরল কিন্তু রাজনৈতিকভাবে সচেতন, এই দুজনের মাজত এই গোটাই খেলটো সব গম পাইছে। গোটেখিনি মানুষখিনিয়ে আজি এই দুজনের যে ব্যক্তিত্ব চিনি পাইছে, আর নামত যে আজি বোকা ছিটিয়াইছে, এই রাইজে দুইজনকে সমানভাবে গরিহণা দিছে। নিশ্চয়। আর তৃতীয়ত ভাষ্য শুনাম আমি। প্রতিক্রিয়া আগবাইছে এবার প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি রানা গোস্বামী। কি কোথায় তখন সেইটো ভাষ্য এই মুহূর্তে আগবাইছ। ভোট দিয়া সেই মানুষখিনির শৈক্ষিক সামাজিক আর উন্নয়ন নিবিচারে, আর সেই কারণেই তখেতে আজি তারিখ এই আজি তারিখ তখেতে যা মন্তব্য করেছে, তখেতে বিচারে যে যাকে যাকে লড়াছলী হোক কিন্তু যাতে তেও পানি ফুকি থাকিব পারে, তেওঁ কারণে মেডিকেল কলেজ নালাগে, তেওঁ লাগে যে এনেকুৱা মানে অশিক্ষিত মানুহক শিক্ষা দীক্ষা লব নালাগে, লড়া ছোৱালীবিলাকক শিক্ষার কথা নালাগে, সামাজিক কথা নালাগে, উন্নয়ন নালাগে, যাতে তেওঁ পানি ফুকি থাকিব পারে, যাতে তেওঁ ভোট ব্যাংকটো অটুট থাকে, তেওঁ খালি ৰজা হৈ থাকিব লাগে, বাকিবিলাক গরিব হৈ যাব লাগে। আর সেই কারণেই আজি তারিখত আজমল ডাঙরিয়ায় এনে মন্তব্যবিলাক কৰিছে, ভোট ব্যাংকৰ রাজনীতি কৰিছে। আর এই ভোট ব্যাংকৰ রাজনীতি গম পাইছে যে যোৱা বিধানসভা নির্বাচনত তেওঁৰ দলটো আইচুট আছিলে, আমার লগত হাতে ভরিয়ে ধরে এলায়েন্স করার কারণে আইসিউ পা ওলালে। এতিয়া আজমল ডাঙরিয়া আমার যেতিয়া এই ভারত জুড়ো যাত্রা আমার যেটা গোলকগঞ্জ পা আরম্ভ হল আমার ধুবুরীরপা, সেইদিনাই গম পাইছিলে যে সেইদিনাই গম পাইছিলে তেওঁ আজমল ডাঙরিয়াই আমার মন্ত্রী সকলের মুখেদি কোয়াইছিলে যে এই যাত্রা মিয়া সকলক লগলৈ যাত্রা, এই আজমল ডাঙরিয়া কোয়াইছিলে। আর এতিয়া যেটা উজনিলে আহিছো, এতিয়া যেটা উজনিলে আহিছো, এতিয়া আকৌ আজমল ডাঙরিয়াতে কোয়াইছে বিজেপিয়ে। গতিকে বিজেপি আজমল ডাঙরিয়া ভালকে জানে যে ধুবুরীত ইতিমধ্যে আজমল ডাঙরিয়া এইবার লোকসভা ইলেকশনত মুখ ঠেকেচা খাব, তেওঁ ইতিমধ্যে আইসিউত নহয় তো ভেন্টিলেশনত সোমাই গৈছে। এটা ভেন্টিলেশনের পর ওলাবার কারণে আজমল ডাঙরিয়াই এই হিন্দু আর মুসলমান রাজনীতি করবলে গৈছে, ধর্মীয় রাজনীতি, গতি এই কাম নিদিব। এটা অতিক চর্চিত খবর, যে খবর বহুদিনের প্রায় চলি আছে, আমি ফহিয়ায় আপনার জানাবলে চেষ্টা করি। সেয়াছে সত্রর ভূমি বেদখল। সত্রর ভূমি বেদখলের খবর ধারাবাহিকভাবে জানাই থাকা যায়, কিন্তু মুখ্যমন্ত্রীগুলো যে পদক্ষেপ ললে তার পশত শেহতীয় কি হল, এখন প্রতিবেদন দাখিল করা হল। এইখান প্রতিবেদন 200 পৃষ্ঠা জোড়া। এই প্রতিবেদনের পাতে পাতে এটা উল্লেখ আছে বিস্ফোরক তথ্য কেবাটাও। বিধায়ক প্রদীপ হাজরিকার নেতৃত্বত গঠিত কমিটিয়ে আজি জনতা ভবনত দাখিল করেছে এই প্রতিবেদন। প্রতিবেদনের ভিত্তিত ব্যবস্থা লব বলেও সরকারে ইতিমধ্যে জানাইছে। ছমাহ জোড়া তদন্তত এই কমিটিখনে করেছিল প্রতিবেদন যুগুতাবলে ছমাহ লৈছিল। বিধায়ক প্রদীপ হাজরিকার নেতৃত্বত হয়েছিল সরজমিন তদন্ত, সত্রয় সত্রয় ঘুরি করেছিল তদন্ত। সত্রর ভূমির বেদখলের ভয়ঙ্কর তথ্য আয়োগের প্রতিবেদনত দেখবলে পাওয়া গেল। রাজ্যের বিভিন্ন স্থানত থাকা সত্রর ভূমি ব্যাপক হারত বেদখল হওয়ার অভিযোগ উত্থাপন করে অহার পাছত বিগত বর্ষত কেবিনেটে গঠন করে দিয়েছিল এই কমিটি। অগপ বিধায়ক যত প্রদীপ হাজরিকায় নেতৃত্ব লৈছিল, তেওঁৰ সৈতে তিনিজনীয়া কমিটিখনত আছিল বিধায়ক মৃণাল শইকীয়া আৰু রূপক শর্মা। আমি কথা পাতিবলৈ চেষ্টা করিম এই সমগ্র বিষয়টো সংক্রান্তত, কারণ এই বিষয়টো যথেষ্ট এতিয়া তাৎপর্য বহন করা এটা বিষয়। সত্রর পিড়ালীলৈকে এতিয়ালৈকে বেদখলকারীর কবললৈ আহিছে। আমাৰ সৈতে জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বৰা আৰু সঞ্জীৱ লাহন সংযুক্ত হব এই বিষয়টো সংক্রান্তত। লখিমপুৰৰ সত্রর বিষয়ে আমি জানিম, সেই সন্দৰ্ভত কেনে ধৰণে বেদখল হৈছিল সেয়াও আমি জানিবলৈ চেষ্টা করিম। আর লগতে নগাঁৱৰ শেহতীয়াকৈ কুবাই কটা যখন সত্র, সেই সত্রখনত কেনে ধরনের বেদখল হয়েছিল যাক লৈ মুখ্যমন্ত্রীগুলো তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিল আমি সকলখিনি জানাবলে চেষ্টা করি। কিন্তু শেহতীয়াকৈ মুখ্যমন্ত্রীগুলো আজি কি কলে শুনাম, আর প্রদীপ হাজরিকাও কি কলে সে আমি শুনাবলে চেষ্টা করি। 22খন সত্র এই কম সময়তে তেওঁলোকে নিজে যাব পাৰিছিল বা নিজে তালিকে গৈছিল, আর 11খন জেলার 303খন সত্রর এটা ক্ষেত্রভিত্তিক প্রতিবেদন তেওঁলোকে বিভিন্ন সূত্রর জড়িয়ে সংগ্রহ করেছিল। প্রায় 44খন স্মারকপত্র বা মেমোরেন্ডাম সত্র আয়োগের আগত বিভিন্নজনে দাখিল করেছিল। সেই হিসাবত আমি কব পাৰো যে ই এক ইলাবোরেট এক্সারসাইজ আছিলে, আর হয়তো প্রথমবারের বাবে সত্রর ভূমি অধিগ্রহণের উপর বাতৰি কাকত বা প্রবন্ধ আদিত ওলাই থকা অভিযোগসমূহৰ সত্য সত্যতা নিরূপণ কৰিবলৈ এই কমিটিখনে অত্যন্ত সূক্ষ্মভাৱে প্রচেষ্টা চলাইছিল। কমিটির প্রতিবেদনত তেখেতসকলে উল্লেখ কৰিছে যে এই 303খন সত্রৰ 7,504 বিঘা মাটি বেদখলকারীর কবলত আছে, অর্থাৎ
আমি যদি হেক্টৰত কবলৈ যাওঁ, ই হল 1898 হেক্টৰ বুলি আমি হেক্টৰ হিচাপত কব লাগিব। আৰু এই হেক্টৰখিনিকে যদি আমি বিঘালৈকে কনভাৰ্ট কৰোঁ, 7504 বিঘা দুকঠা। ইয়াৰ ভিতৰত আমাক যিখন অন্তৰ্বৰ্তীকালীন প্ৰতিবেদন দিয়া হৈছে, যিখন হয়তো আমাৰ যিহেতু ইয়াত কনফিডেঞ্চিয়েলিটি বোলা কথাটো নাই, সত্ৰ আয়োগৰ ফালৰ পৰা আপোনালোককো সাংবাদিকসকলৰো হাতত ইয়াৰ কপি তুলি দিয়া হ'ব। ইয়াত বৰপেটা জিলাত সৰ্বাধিক বেদখলৰ কথা কোৱা হৈছে, তাৰ পিছতেই লখিমপুৰ আৰু নগাঁও জিলাত বেদখলৰ তথ্য সত্ৰ আয়োগৰ হাতত পৰিছে। তদুপৰি বঙাইগাঁও আৰু ধুবুৰী জিলাতো সত্ৰৰ মাটি ব্যাপক হাৰত দখল হোৱা বুলি প্ৰতিবেদনত উল্লেখ কৰা হৈছে। স্বাভাৱিকভাৱে এই প্ৰতিবেদনখনৰ যিখিনি তথ্য, সেই তথ্যৰ সত্যতা চৰকাৰীভাৱে আমি পুনৰ প্ৰশাসনিক দৃষ্টিভংগীৰে আমি নিৰূপণ কৰিব লাগিব। আমি 26 ডিচেম্বৰ খুব কুইকলি মানে কম দিনৰ ভিতৰতে আমি সত্ৰ কমিশ্যনে বৰপেটা সত্ৰত গৈ পেলাই আমি তাতে সেৱা আগবঢ়াই পেলাই আমি সত্ৰ কাম আমি আৰম্ভ কৰোঁ। এতিয়া আমি প্ৰথমতে যি ধৰণে কথাবিলাক ভাবিছিলোঁ সত্ৰ তেনেকুৱা হৈ থকা নাই। সত্ৰবিলাকৰ মাটিবিলাক প্ৰায় হয় নৰনাৰায়ণ চিলাৰায় ৰজাই দিছিলে, হয় স্বৰ্গদেউসকলে আহোম স্বৰ্গদেউসকলে এই মাটিবিলাক দিছিল, আৰু এইবিলাক মাটি ৰেভিনিউ ফ্ৰী আছিলে। আৰু তেখেতসকলে তামৰফলি লিখা আছিলে যে সত্ৰবিলাকৰ একেবাৰে অৱস্থা নাই, সত্ৰবিলাকৰ একেবাৰে অৱস্থা নাই, কোনোবা সত্ৰত মাত্ৰ 5 বিঘা মাটিৰ সত্ৰ, 5 বিঘা মাটিৰ সত্ৰ নাথাকে। আমি আমাৰ মানে পিকচাৰটো আমি চৰকাৰক দেখাই দিছোঁ, মানে ক'ত কেনেকৈ কি ঘটি আছে, একচুৱেল ফেক্টটো আমি গ্ৰাউণ্ডৰ পৰা লৈ আহিছোঁ। তাত পাভত আজি কি অৱস্থা আমি পালোঁ, এইখিনি আমি তেখেতসকল দেখুৱাইছোঁ। আৰু তেখেতসকলে তাৰ ওপৰত চৰকাৰে কেনেকুৱা ধৰণে, আৰু আইনকেইটা কথাটো মই কৈয়ে দিলোঁ, এইটো অৱস্থালৈ আহিছে যে আজি নগাঁৱতে অসমীয়া মানুহ জেগা এইবিলাক গুচি যাবলগীয়াটোতো এইটো কম কথা নেকি। এতিয়া সেইটো যদি চলি থাকে, সেইটো নগাঁও থাকিব নেকি, নাথাকিব নহয়। তেনেকৈ এটা এটা জেগা, আৰু এটা জেগা যেতিয়া অন্য কিছুমান মানুহ আহি যাব, বৈষ্ণৱ মানুহ যদি তাত নাথাকিব, তাত আমাৰ কৃষ্টি সাংস্কৃতিক সভ্যতা জীয়াই থাকিব নেকি, সেইটো কোনোবাই ক'লেওতো এইটো নাথাকে কেতিয়া। আৰু এইটো আপোনালোকে দেখিছে কিছুমান জেগাতো আপোনালোকে দেখা পাইছেই। সেইকাৰণে সেই বস্তুটো যিটো ঘটি আছে, সেই ঘটাটো ইয়াৰ এটা চলিউশ্যন উলিয়াব লাগিব। নিশ্চয়কৈ যথেষ্ট তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰা আমি দেখিবলৈ পালোঁ, দুটাকৈ তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰিছে। আমি এই দুয়োটা কথাই লৈ যাব বিচাৰিম। এই মুহূৰ্তত আমাৰ সৈতে সংযুক্ত হৈছে সাংবাদিক দুয়োগৰাকী, নীলোৎপল বৰা আৰু সঞ্জীৱ লাহন। নীলোৎপলৰ ওচৰলৈ প্ৰথমতে আহিব বিচাৰিম। তেওঁলোকে ক'লে যে নগাঁৱত এনেকৈ যদি সত্ৰ বেদখল হৈ থাকে, তেতিয়াহ'লে তেওঁলোকে ঘৰ এৰিয়া যাব লগা হৈছে। আপুনি কোবাই কটা সত্ৰৰ কথাও কৈছে, আপোনাৰ পৰা প্ৰথমতে জানি ল'ম এই বিষয়টো সংক্ৰান্তত যথেষ্ট তাৎপৰ্য বহন কৰিছে, কাৰণ নগাঁও আৰু লখিমপুৰতো সত্ৰকেইখনত যথেষ্ট বেছি পৰিমাণে বেদখল হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। নীলোৎপল, আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। নিশ্চয় কৃপাঞ্জল, নগাঁৱৰ আমি যদি চাওঁ গুৰুজনাৰ জন্মস্থান বটদ্ৰা থানৰ মাটি বেদখল হৈছিলে। সেই সময়ত আমি 2014 চনৰ পৰা বটদ্ৰা সত্ৰৰ বটদ্ৰা থানৰ মাটি বেদখলমুক্ত কৰাৰ দাবীত প্ৰতিবাদ হৈছিলে। কিন্তু নগাঁও জিলাৰ আটাইতকৈ বেছি বেদখল হোৱা যদি সত্ৰখনৰ নাম আমি কওঁ, হয়তো অসমৰ ভিতৰতে সৰ্বাধিক মাটি বেদখল হৈছে কোবাই কটা সত্ৰ, যিখন সত্ৰলৈ বটদ্ৰৱালৈ যেতিয়া মুখ্যমন্ত্ৰীগৰাকী আহিছিলে, তেতিয়া কোবাইকটা সত্ৰলৈ মুখ্যমন্ত্ৰীগৰাকী গৈছিলে। আৰু কোবাইকটা সত্ৰত গৈ মুখ্যমন্ত্ৰীগৰাকী পৰিদৰ্শন কৰিছিলে, মুখ্যমন্ত্ৰীগৰাকী নিজে দেখিছিলে কোবাইকটা সত্ৰৰ পিৰালী পৰ্যন্ত বেদখল হৈছিলে। কোবাইকটা সত্ৰৰ মাটি সম্পূৰ্ণৰূপে বেদখল কৰা হ'ল। আৰু লগতে এটা কথা ক'ব লাগিব যে 1983 চনৰ পিছত কোবাইকটা সত্ৰৰ যিসকল প্ৰকৃত খিলঞ্জীয়া লোক আছিলে, তেওঁলোকক তাৰ পৰা খেদাই পঠিওৱা হৈছিলে। অতি ভয়ংকৰ কথা, আনকি প্ৰদীপ হাজৰিকা, বিধায়ক প্ৰদীপ হাজৰিকা যি সত্ৰ কমিটিৰ নেতৃত্ব লৈছে, তেওঁ নিজে উল্লেখ কৰিছিলে নগাঁৱত অসমীয়া মানুহ পলাই যাবলৈ বাধ্য হৈছিলে। এই কথাবিলাক কিন্তু বিগত চৰকাৰসমূহে গুৰুত্ব দিয়া নাছিলে। বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এই কথাবিলাক গুৰুত্ব দিছে, এই কথা বতৰাসমূহৰ যি তেওঁ যি প্ৰতিবেদন লৈছে। তেওঁ প্ৰতিবেদন লোৱাৰ পিছত যেতিয়া প্ৰশ্ন উঠিছে যে ৰাইজে যি আশা কৰিছিলে কোবাইকটা সত্ৰলৈ যে মুখ্যমন্ত্ৰীগৰাকী গৈছিলে, পূৰ্বে কোনো
মন্ত্রী বিধায়ক কোবাইকটা সত্রলে কেতিয়াও নাযায়, কারণ কোবাইকটা সত্র সম্পূর্ণরূপে চৌদিশে বিদখল করা হয়েছিল। যান হাজার বিঘা বর্তমান বিদখল করা হয়েছে, তার হয়তো শ বিঘা মাটি কোবাইকটা সত্র মাটিও বিদখল করা হয়েছিল। গতিহে কোবাইকটা সত্রলে মুখ্যমন্ত্রীগী গৈছিল। বর্তমান নগাঁও সদর সমষ্টিগী বিধায়ক রূপকর্মা নিজেও সত্র কমিটির আছে আর নিজেও বটদ্রা থানার পরিস্থিতির বিষয়ে জানে। গতি অনাগত সময়ত কোবাইকটা সত্রর বেদখল উচ্ছেদ করা হবনে নাই তাক লো প্রশ্ন উঠেছে। আর যদি এই বেদখল উচ্ছেদ করা হয় তাহলে মুখ্যমন্ত্রীগারী কারণে যুগান্তকারী পদক্ষেপ হব, যুগান্তকারী পদক্ষেপ হব। মানে আপনার কিছু সময় লাইনত রাখব বিচারিম, আপনি কোয়া কথা আটারে আধ ধরে মানে সঞ্জীব লাহনের ওসরে যাব বিচারিম, প্রশ্ন ঠেলব বিচারিম। সঞ্জীব লাহন, ইতিমধ্যে আমি ভাষ্য শুনিলো প্রদীপ হাজরিকাও কৈছে যে কোরবাত কোরবাত শুনবলে পাওয়া যায় পাঁচ বিঘা মাটিতে সত্র স্থাপন করা বলে কৈছে, যেহেতু কোনো কারণত নয় সত্র এখন পাঁচ বিঘা মাটিত কেতিয়াও হব নয়, দখলহে হয়েছে। কোরবাত কোরবাত এই ধরনের বিধি পথালি দিয়াও দেখবলে পাওয়া যায়। লক্ষিমপুরের ক্ষেত্রতো নিশ্চয়কৈ ব্যতিক্রম নহয়, আপনার পৰা জানিম। হয় কৃপাঞ্জল, চাওক যে প্রথম কথা হল লক্ষিমপুরত মাজুলীর যিকেইখন চারিখন সত্র, আইডেলিঙি সত্র, হাকুপাৰা সত্র, কমলাবাৰী সত্র আৰু বেঙেনাআটী সত্র, ব্রহ্মপুত্রৰ গড়াখহনীয়াত পৰাৰ পিছত সেই সত্র চারিখনক পাভৰ যি সংরক্ষিত বনাঞ্চল আছিল তার একাংশ ভূমিত 1966 চনত তেওঁলোকক পুনৰ সংস্থাপনৰ কাৰণে মাটি আবন্টন দিছিল সেই সময়ৰ চৰকাৰে 1800 বিঘা। কৃপাঞ্জল মনে রাখব যে 1966 চনত 1800 বিঘা মাটি আবন্টন দিছিল, আর সেই চারিখন সত্রর ভিতর বর্তমান আছেগৈ আদেলিঙি সত্র মাত্র, আর আদেলিঙি সত্রর হাতত আজির দিন আছে 460 বিঘা। অর্থাৎ সত্র নামত আবন্টন দিয়া 1340 বিঘা মাটিয়ে বেদখলকারী কবলত আছে বর্তমান লক্ষিমপুর জেলাত। মই পুনৰ কৈছো চারিখন সত্রর নাম আদেলিঙি সত্র, হাকুপাৰা সত্র, কমলাবাৰী সত্র আর বেঙেনাআটী সত্র। সেই তিনিখন সত্র আদেলিঙি সত্রর বাহিরে তিনিখন সত্র ইতিমধ্যে ইয়াত চিনমুকামি নাই, তেওঁলোকক ইয়াত সংস্থাপন দিয়া যি ভূমি আছিলে সেই ভূমি এতিয়া অনা অসমীয়াই, বহু অংশত অনা অসমীয়াই বসবাস কৰি আছে, আৰু যি সত্রৰ ভূমি তাৰ কোনো চিনমুকামি নাই। আৰু আদেলিঙি সত্রৰ ভূমিও ইতিমধ্যে যি ডিমার্কেশন হব লাগিছিল সেই আজিলৈকে হোৱা নাই। সেই আদেলিঙি সত্রৰ যি ভূমি আছে ভূমিও ইতিমধ্যে বেদখলকাৰী এফালৰ পৰা গ্ৰাস কৰি অহা পৰিলক্ষিত হৈছে। আৰু কৃপাঞ্জল, প্ৰায় ছমাহৰ পূৰ্বে যি আমাৰ সত্র আয়োগৰ কথা কৈছিলে যে প্ৰদীপ গগৈ, ৰূপক শর্মা আৰু মৃণাল শইকীয়া, তেওঁলোকক আমি নিজ সন্মুখত লগ পাই তেওঁলোকক আমি আঙুলি টুৱাই দেখুৱাইছিলো যে এই স্থানত লক্ষীমপুৰ জিলাৰ যিকেইটা স্থানত তিনিখন সত্রক সংস্থাপন দিয়া হৈছিল এই সত্রসমূহৰ চিনমুকাম নাই, তেতিয়া তেওঁলোকে হয় ভৰ দি ইয়াৰ পৰা গুচি গল। কিন্তু আজি প্ৰায় ছমাহৰ পিছত আজি অন্তত এই বিষয়টো পুনৰ উপস্থাপন হৈছে। এতিয়া সকলে আশা কৰিছে যে সত্ৰ নামত যি ভূমি আবন্টন দিয়া হৈছিল আৰু সত্ৰসমূহক পুনৰজীৱিত কৰাৰ ক্ষেত্ৰত বা শক্তিশালী কৰাৰ ক্ষেত্ৰত বা স্বমহিমাৰে তেওঁলোকে ইয়াত জীয়াই থকাৰ ক্ষেত্ৰত, অসমীয়া সমাজৰ মাজত জীয়াই থকাৰ ক্ষেত্ৰত যি পদক্ষেপ সেই সময়ত লোৱা হৈছিলে সেয়া যেন আকৌ পুনৰ এবাৰ এইখন চৰকাৰে যেন সেই পদক্ষেপ আগুৱাই নিব সেয়া সকলে আশা কৰিছে, নিশ্চয়কৈ আশা কৰিছে। আৰু সেই প্ৰশ্নটো আপুনি যিটো ক'লে উচ্ছেদৰ কথাটো মই নীলোৎপল বৰাই ক'বলৈ লওঁতে মই আধাতে রখালো, মানে উচ্ছেদের কথা নীলোৎপল বরার ওসরে লো আহিব বিচারিম। আপনি কৈছে যে সরকারে উচ্ছেদ করবর সম্পূর্ণ পদক্ষেপ গ্রহণ করব লাগিব, কেবল সত্র সমূহক এটা ইয়া একাংশহে ইয়া আধা তেওঁলোকে সম্পূর্ণ করবর এটিও সময় লাগিব, দুবছর সময় আর লাগিব, তারপর চূড়ান্ত প্রতিবেদন আহিব, চূড়ান্ত প্রতিবেদনের পাছত তেওঁলোকে ব্যবস্থা গ্রহণ করব। আর তাতে নীলোৎপল বরা নিশ্চয়কৈ সকলে বিচারিব যেসকলে বেদখল করেছে তেওঁলোকক উচ্ছেদ করক, তারপর আঁতরাই পঠিয়াও, সেটাকে কব বিচারিছিল আপনি। নিশ্চয় কৃপাঞ্জল, আজি যেতিয়া প্রদীপ হাজরিকা যেগুলি আমগুড়ি বিধায়ক সত্র কমিটির যে নেতৃত্ব দিছিলে কেটামান তাৎপর্যপূর্ণ কথা কৈছিলে যে যদিহে সত্র মাটি বেদখল করা হয়, যদিহে অসমীয়া মানুষ খেদায় পঠিওয়া হয় তেনেহলে তো আমার কৃষ্টি সংস্কৃতি জিয়াই থাকিব। আর সেই কথাখা কিন্তু পুনৰ এক আমার হাতে জলদ এক উদাহরণ, বটদ্রোয়া সমষ্টি যি গুরুজনার নামেৰে যি ঠাই আছে, বটদ্রোয়া সমষ্টির ভূত বিন্যাস যদি চায় আপনি, বটদ্রোয়া সমষ্টির বটদ্রোয়া সমষ্টির বটদ্রোয়া এলাকাত কি কোন মানুষ বর্তমান আছে, অসমীয়া মানুষ কিমান আছে, কেনে বটদ্রোয়া কেবল মাত্র অসমীয়া মানুষ আছিলে, সেই ঠাইসমূহৰ পৰা কিয় মানুহবিলাক উঠি গল, কিয় মানুহবিলাকে সেই সত্র মাটি পলাই যাবলৈ বাধ্য হল, কোনে সেই মানুহখিনি খেদাই পঠিয়ালে সেই কথাৰ কিন্তু বিচাৰ কিবা পৰা নহল। 1983 চনৰ পিছত সর্বাধিক বেদখল নগাঁৱত হৈছে, 1983 যে আন্দোলন হৈছিলে সেই সময়ত নগাঁৱত বিক্ষিপ্ত ঘটনা হৈছিলে, বহু সাম্প্রদায়িক সংঘর্ষ হৈছিলে, তাৰ সুযোগ কিন্তু বেদখলকাৰীয়ে লৈছিলে, আৰু সেই সময়তে কিন্তু বহু অসমীয়া মানুহ খেদাই পঠিওৱা হৈছিলে আৰু এইসমূহ সত্র মাটি বেদখল কৰা হৈছিলে। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে স্বচক্ষে প্ৰত্যক্ষ কৰিছিলে যে বটদ্রোয়াৰ যি কোবাইকটা সত্রৰ চৌদিশে বেদখল হৈছিলে, নগাঁৱৰ মৰিগাঁও কিমান সীমামৰীয়া এখন কোবাইকটা
সত্র যে চৌদিশে বেদখল হয়েছিল পিয়ালি পর্যন্ত সত্রখনের মাত্র চীন চাপহে আছে আর চৌদিশে পুখুরী হোক বা তার কাষর ভূমি কৃষি ভূমি সকল বেদখল করা হয়েছিল গতি সেই বেদখল উচ্ছেদ করবলে সাহস গোটাও পারবেন এখন সরকারে কারণ যেহেতু ইয়ার পূর্বর সরকার সময় কিন্তু ভোট ব্যাংকর কারণে সেই সময় অঞ্চল কেউ ভ্রমণ করা না বা সেই সময় ঠাইত কেউ কিন্তু উচ্ছেদের কথা চিন্তা করা না বর্তমান যেহেতু সত্র কমিটির প্রতিবেদন দাখিল করা হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রীগুলি যেহেতু গুরুত্ব দিছে এটার প্রশ্ন উত্থাপিত হয়েছে যে এইখান সরকারে সেই সমূহ সত্রর সেই ভূমি সমূহ উচ্ছেদ করে যা মানুষ খেদায় পঠিয়া হল সেই যে বেদখলকারীক উচ্ছেদ করে যুক্ত সরকারি ভূমি আছে যুক্ত সত্রর ভূমি আছে সেয়া উচ্ছেদ করে পুনের সেই সত্র সমূহ জিয়াই তুলব নে সেয়া কিন্তু এক বৃহৎ প্রশ্ন কৃপাঞ্জল নিশ্চয় একটাই প্রশ্ন মানে সঞ্জীব লাহনের ওসরে লোক যাব বিচার সদ শেষত সঞ্জীব লাহন আপনার ওসর আছো চাওক কৃপাঞ্জল আর একটা কথা আমি কবলে ইতিমধ্যে বাকি থাকি গল যে সত্রসমূহ পুনঃসংস্থাপন দিছিলে কিন্তু চারিখন লক্ষিমপুর জেলার ক্ষেত্রে মই প্রথম কথা কব বিচাৰিছো যে চারিখন সত্র ক্রমে আদেলিঙি সত্র খাকুপাড়া সত্র কমলাবাড়ী সত্র আর বেগানাড়ি সত্র তার ভিতর চারিখন সত্রের ভিতর আদেলিঙি সত্র আজিও সেই নিজস্ব কৃষ্টি সংস্কৃতিৰে সেই স্থানত যে স্থানত পুনর সংস্থাপন দিছিলে সেই স্থানত এতিয়াও বসবাস করে আছে বা যদিও বা ভূমি সংরক্ষিত বা সংকুচিত হয়ে আছে কিন্তু জিয়াই আছে বাকি তিনিখন সত্র যি আছে খাকুপাড়া সত্র কমলাবাড়ী সত্র আর বেঙেনাড়ী সত্র সেই সত্র সমূহ যদি অস্তিত্ব বিচার যাও তাহলে একটা কথা কিন্তু কৃপাঞ্জল দুঃখে জানাব লাগবে সেই সত্র সমূহ যি দায়িত্ব থাকা লোক আছে কিন্তু অনাসমীয়ার হাতত সেই সত্রক দিয়া ভূমিখণ্ড সমজাই দিয়ে আঁতরি গুছি গল বহু ক্ষেত্রে একটা কথা কব বিচার যখন এটা নাকি বেদখল করে আছে সত্রর ভূমি হাতত এনেকা ধরনের নথিপত্র আছে যে সত্রর লোকে বিক্রি করে দিয়ে গুছি গল অর্থাৎ একটা কথা আমি এই মুহূর্তে কব পড়ো যে অনাসমীয়া অর্থাৎ মুসলমান যখন লোক আছে সেই অঞ্চল বসবাস করা বিক্রি করে দিয়া হল সত্রর আবন্টিত সরকারে আবন্টন দিয়া ভূমি তেনকা ধরনের নথিপত্রও সেই অঞ্চল বসবাস করা লোকে দেখায় সেই ফলের কবলে গেলে এক কথা কবলে গেলে কৃপাঞ্জল একটা কথা কব লাগবে যে সকল কথা আমি সরকারের উপর ভরসা করে লাভ নাই নিজেই নিজের দায়িত্ব যদি বুঝি নেপায় অর্থাৎ সংস্থাপন দিয়া সত্র সমূহে যদি নিজের দায়িত্ব বুঝি পালেহেন হয়তো তেনেদরে অনাসমীয়ার হাতত মাটিখিনি সঞ্জাই দি বা সরকারে আবন্টন দিয়া মাটিখিনি সঞ্জাই দিতে গুছি না যায় যার পরিণতিত নেকি এটা সরকার এখানে পুনের একটা পদক্ষেপ লোলে বাধ্য হয়েছে বা কঠোর পদক্ষেপ লোলে বাধ্য হব অর্থাৎ একটা কথা কবলে গেলে নিজের দায়িত্ব নিজে বুঝি নোপার কারণে সত্র সমূহে আজির দিন আপনি একটা ডর কথা কৈছে যে ভরসা কেবল সরকারের উপর করে থাকলে নহব আমি প্রত্যেকে সজাগ হব লাগবে বিষয়টি সংক্রান্ত দুইগী সাংবাদিকক ধন্যবাদ জানাইছো ফহিয়া আপনাদের গোটেখিনি জানালে ফাইনাল রিপোর্ট থাকবে কেবাটাও সর্ষিত খবর একটা বিরতি লো এনে পড়ে মাইথন স্টিল এনে পড়ে ধমক সরুতে পড়া কণ্ঠগ্রামের সাধুটো আপনার মনত আছে নিশ্চয় সেই কণ্ঠগ্রাম যি মাক দেউতাকর অসুস্থতার বাবে আহার বিচারি নিজে উলাই আহিছিল আর অতি বুদ্ধিরে পিঠিত আপেল খুচি কেকু জেকুকৈ ঘরলৈ উভতি গৈছিল কণ্ঠগ্রামের দরে এই কেতালা বহুতো খাদ্যর সন্ধানত কাজিরঙার ভিতরের পর উলাই আহিল রাজপথলৈ সাধারণত নিশাচর প্রাণী কেতলা বহু দিনের ভাগত দেখা পাওয়া অতি কঠিন সেয়ে কর্তব্যরত বনকর্মীর বাদে পর্যটকর বাবে এনে দৃশ্য বিরল পিছে তার মাজতো কেতলা বহু প্রত্যক্ষ করার সৌভাগ্য ঘটিছে একাংশ পর্যটকর দিনতে রাজপথলৈ কেতলা বহু উলাই অহার এই বিরল দৃশ্য বন্দী হল টুরিস্ট গাইড বিদপন চলঙর ক্যামেরাত সাধারণতে আমার যে কণ্ঠগ্রাম কেতলা পহু সেই রাতে ওলায় যদে ততে আসছিল যদিও এটা হেবিটেট লজর কারণে এই দুষ্প্রাপ্য অবস্থালে গিয়ে আছে আর কাজিরঙাত বহু সংখ্যক টুরিস্টে দেখা পাইছে আর যখন ভিতর কর্তব্যরত অবস্থা থাকে বহুবার দেখা পাইছে কণ্ঠগ্রামে বা আমার কেতলা পহুখিনিয়ে ফল মূল গছর গুটি শিপার গছর শিপা গ্রাসল্যান্ডর যে গুটি সেইখিনিয়ে খায় উল্লেখযোগ্য কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত কেতলা পহুর সংখ্যা নির্ধারণ হওয়া নাই যদিও বিভিন্ন এলাকাত বহু সংখ্যক কেতলা পহুর বিচরণ প্রত্যক্ষ করেছে বনকর্মী কাজিরঙার পর বিতপন বরা নিউজ 18 অসম নর্থ ইস্ট আহিব
চলিবলগীয়া সিনেমা ইমার্জেন্সির শ্যুটিং নির্দেশনা দিয়াত ব্যস্ত পরিচালিকা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। অসমৰ নৈ বিল হাবি সকলোৰে মাজত ঘূৰি ফুৰি টিম ইমাৰ্জেন্সিক নেতৃত্ব দি আহিছে কঙ্গনাই। আৰু কঙ্গনাক ওচৰৰ পৰা চাবলৈ চিনেমাৰ শ্বুটিং উপভোগ কৰিবলৈ এইদৰে ভৰি পৰিছে সানডুবি। যোৱা 1 নৱেম্বৰতে সানডুবিত উপস্থিত হৈ অঞ্চলটোৰ লোকেশ্যন হিচাপে নিৰ্বাচিত কৰি গৈছিল কঙ্গনাই। ইয়াৰ পিছতে যোৱা 13 নৱেম্বৰৰ পৰা অসমত বাহৰ পাতি কাৰ্বি আংলং, বোকাখাট, কাজিৰঙা, চন্দ্ৰপুৰ আদি ভিন্ন স্থানত ইমাৰ্জেঞ্চিৰ শ্বুটিং চলাইছিল কঙ্গনাৰ নেতৃত্বত অহা এই দলটোৱে। সঁচাকৈ আমাৰ কাৰণে গৌৰৱৰ কথা, কাৰণ আমিতো এনেকুৱা ধৰণৰ ছেট বা এই ধৰণৰ কেমেৰা বা এই ধৰণৰ বস্তুকেইটা সন্মুখৰ পৰা দেখিয়ে পোৱা নাই। আনহাতে টিম ইমাৰ্জেঞ্চিৰ এই ব্যস্ততাৰ বিপৰীতে অসমত শ্বুটিং সামৰিলে টিম ফাইটাৰে। 9 দিনীয়া শ্বুটিং সামৰি তেজপুৰৰ পৰা মুম্বাইলৈ উৰা মাৰিলে ঋতিক ৰোশন, অনিল কাপুৰ আৰু দীপিকা পাডুকন। 17 নৱেম্বৰৰ পৰা তেজপুৰ বায়ুসেনা ঘাটিত আছিল বলিউডৰ এই তিনি জনপ্ৰিয় তাৰকা। বিদায় পৰত মিষ্টাৰ ইণ্ডিয়া খ্যাত অনিল কাপুৰে কৈ গ'ল, কন্যাকাৰ কণীয়ে এতিয়া দখল কৰিছে বজাৰ। বাহিৰৰ আমদানিৰ বজাৰক কন্যাকাৰ কণীয়ে প্ৰত্যাহ্বান জনোৱাৰ কুচকাৱাজ। ঔদ্যোগিক ক্ষেত্ৰখনৰ এটা সফল নাম হৈ পৰিছে জামুগুৰিহাটৰ কন্যাকা। চতিয়া সমষ্টিৰ বিধায়ক পদ্ম হাজৰিকাৰ মাছ মাংস আৰু কণীৰে বজাৰ দখলৰ সপোন এতিয়া যেন 100% সফল হৈ পৰিছে। অন্ধ্ৰপ্ৰদেশ, মধ্যপ্ৰদেশ, উত্তৰ প্ৰদেশৰ কণীক প্ৰত্যাহ্বান জনাই কন্যাকাত উৎপাদন হৈছে হাজাৰ হাজাৰ কণী। বহিৰাজ্যৰ ব্যৱসায়ীৰ হাতৰ পৰা কাঢ়ি আনি কন্যাকাই এতিয়া গঢ়ি তুলিছে উৎপাদনৰ জোৱাৰ, সংস্থাপিত হৈছে বহু নিবনুৱা। ইয়াৰ পৰা ইতিমধ্যে আমি উৎপাদন পাইছোঁ, মানে আজি আমাৰ মোটামুটি 7 মাহ হ'ল। এই 7 মাহত আমি ইয়াৰ কণী যিটো আমি পাব লাগে সেইখিনি অত্যন্ত সন্তোষজনকভাৱে আমি পাইছোঁ, আৰু এই কথাটোৱে আমাক বহুকেইটা দিশত মানে সফলতাৰ ইংগিত দিছে। প্ৰতিদিনে 4000কৈ কণী উৎপাদন কৰি কন্যাকাই পূৰণ কৰিছে ৰাজ্যৰ বৃহৎসংখ্যক কণীৰ চাহিদা। ধনেশ্বৰ কলিতাৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। আমার গাড়ি কুমার ইলেকট্রিক রিক্সা চ্যালেঞ্জ আদা আচ্ছি কামাই কা বাদা কুমার ইঞ্জিনিয়ারিং এক্সিডিং এক্সপেক্টেশনস।